আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন এবং সবাই আশা করি খুবই ভালো আছেন। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ওপেন ইউনিভার্সিটিকে নিয়ে, অর্থাৎ নেতাজি সুভাষচন্দ্র বসু ওপেন ইউনিভার্সিটি নিয়ে আজকে আলোচনা করব। অর্থাৎ এই কলেজে আপনারা ভর্তি হতে পারবেন, কীভাবে ভর্তি হবেন এবং কীভাবে অ্যাডমিশন ফর্ম ফিল আপ করবেন সেটাই আমি আপনাদেরকে মূলত জানাবো। তো বন্ধুরা, চলুন কথা না বাড়িয়ে আমরা দেখে নিই যে কীভাবে আমরা নেতাজি সুভাষচন্দ্র বসু অথবা নেতাজি ওপেন ইউনিভার্সিটিতে কীভাবে অ্যাডমিশন নিতে পারি। তো আমি যে কোনো একটা ব্রাউজার খুললাম এবং আমি সেখানে সার্চ করব নেতাজি বলে, বা নেতাজি ওপেন ইউনিভার্সিটি কথাটা বলে আমি সার্চ করব। তো আমি এটা বলে এখন সার্চ করছি। তো নেতাজি সুভাষচন্দ্র বসু অথবা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি বলে আমি যখন সার্চ করলাম, তখন প্রথমে যে লিঙ্কটা আসবে, এই যে ফার্স্ট যে লিঙ্কটা আছে, আর আমি সমস্ত লিঙ্কগুলো আপনাদেরকে দিয়ে দেব, আশা করি কোনো সমস্যা হবে না। তো বন্ধুরা, আমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকি। তো আমরা ফার্স্ট লিঙ্কে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এদের যে সাইটটা খুলবে, তো বন্ধুরা ইতিমধ্যে জেনে নেওয়া যাক ওদের সাইটটা হচ্ছে www.wbnsou.ac.in। তো বন্ধুরা, এই পেজে আসার পরে আপনারা যেখানে ক্লিক করবেন সেটা আমি আপনাদেরকে অবশ্যই এখন জানিয়ে দেব। তো এখানে আপনারা এই পেজটা খুলে যাওয়ার পরে যেখানে দেখুন ডান দিকে আছে, ডান দিকে যে অংশে আমি আপনাদেরকে মেনশান করে দিচ্ছি আসলে কোথায়, এবং সেখানে আপনারা ক্লিক করবেন। এই যে দেখছেন যে অংশটাতে আমি এখন ক্লিক করলাম, এইখানে যারা নতুন অ্যাডমিশান নেবেন, বিশেষ করে গ্রাজুয়েশন অর গ্রাজুয়েশন প্লাস পোস্ট গ্রাজুয়েশন, তো বিডিপি অ্যাডমিশান জুলাই 2019 সেশন, এখানে আপনারা ক্লিক করবেন এই ফার্স্টটাতে। তারপরে দেখছেন বিএড বা আরও অন্যান্য যারা করতে চান তাদের সেই কারিকুলাম অনুসারে বা ওনাদের আপনাদের ক্রিটেরিয়া অনুসারে আপনারা ক্লিক করবেন। তো আপনারা যারা গ্র্যাজুয়েশন বা আপনারা যারা ওপেন কলেজে ভর্তি হতে চান, নেতাজি সুভাষচন্দ্র বসুর আন্ডারে যতগুলো কলেজ আছে তারা এই প্রথম ফার্স্ট লিঙ্কে আপনারা ক্লিক করবেন। তো বন্ধুরা, আমি এখন এই লিঙ্কে ক্লিক করব। তো এখানে আমি ক্লিক করার পরে যেটা আসবে, এখানে আমাদের অনেকগুলো ইম্পর্টেন্স নোটিস দেওয়া আছে, তার ভিতরে আমি কিছু অংশ আপনাদের পড়ে শোনাচ্ছি। যে ওনাদের সাইটটা এখানে দেখতে পাচ্ছেন এবং শুরুটা হয়েছে 15/6 থেকে স্টার্ট হয়েছে, এবং এটা যে লাস্ট ডেট হবে সেটা হবে 12/7, অর্থাৎ ওই মাসের মানে জুলাই মাসের আপনারা 12 তারিখ পর্যন্ত অ্যাডমিশন ফর্ম ফিল আপ করতে পারবেন 4টে পর্যন্ত। তো বন্ধুরা, আমরা ধরে নিলাম সব কিছুতে আমরা ওকে আছি। তো এবারে ফর্ম ফিল আপ করার বিষয়, তাহলে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যেখানে লেখা আছে হলুদ কালার দেখতে পাচ্ছেন, ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই অনলাইন ফর বিডিপি অ্যাডমিশন জুলাই। মনে রাখবেন বিডিপিটা মূলত ওপেন ইউনিভার্সিটি হওয়ার জন্য বিডিপি করা আছে, তবে এটা ভয় পাওয়ার কারণ নেই, আমরা এই বিডিপিতে ক্লিক করব গ্র্যাজুয়েশন অর পোস্ট গ্র্যাজুয়েশনের জন্য। তো তাহলে আমরা এখানে যেহেতু আমরা এবারে জানার যেটা ট্রেড ছিল, সাবজেক্ট ছিল, তিনি সেইভাবেই এটা অ্যাপ্লাই করবেন। যেমন কারো ছিল আর্টস, কারো ছিল সায়েন্স, কারোর আপনার কমার্স, জানার যেটা ছিল তিনি সেটা, বা আপনার অ্যাজ ইউ উইশ ইউ হ্যাভ টু সিলেক্ট ইয়োর ট্রেড অর স্ট্রিম অর সাবজেক্টস। তো মনে করুন এখানে আমি সায়েন্স নিয়ে অ্যাপ্লাই করছি, অথবা আমি আচ্ছা অধিকাংশ ক্ষেত্রে আর্টস হয়, তো আমি সেক্ষেত্রে আর্টস নিয়ে অ্যাপ্লাই করছি। তো আর্টস, তাহলে অ্যাপ্লাই ফর বিডিপি ইন আর্টস, এখানে আমি সিলেক্ট করার পরে এখানে আপনার যে বিষয়টা দিতে হবে সেটা হলো আপনার বোর্ড। তো আমরা যেহেতু ওয়েস্ট বেঙ্গল বোর্ড, তাই আমরা অবশ্যই WB কাউন্সিলের সিলেক্ট করব। এরপরে 10+2 স্ট্রিম, মানে আমি সায়েন্স নিয়ে পড়েছিলাম না কমার্স না আর্টস, সেটা অবশ্যই এখান থেকে, অথবা ভোকেশনাল হলে ভোকেশনাল, অর্থাৎ ভোকেশনালরা এখান থেকে আপনারা গ্র্যাজুয়েশন করতে পারবেন। তো মনে করুন আমি সায়েন্স ছেলে ছিলাম, তো আমি সেটা সিলেক্ট করেছি। তো যদিও আচ্ছা ঠিক আছে, বিফোরলি আমরা যেহেতু আর্টস সিলেক্ট করেছি তাই মেনলি এখান থেকে আর্টস নিলাম, আর্টস সিলেক্ট করলাম, এবং সিলেক্ট ইয়োর ক্যাটাগরি, আপনি কোন ক্যাটাগরিতে আছেন, যদি জেনারেল হন জেনারেল নেন, এসসি এসটি ওবিসি এ ওবিসি বি, তো আমি মনে করলাম ওবিসি এ আমি সিলেক্ট করলাম। এরপরে সিলেক্ট ইউর স্টেট, আমরা অবশ্যই ওয়েস্ট বেঙ্গল, তাই WB করবো বা ওয়েস্ট বেঙ্গল করবো। এরপরে গো টু নেক্সট স্টেপ, এখানে বন্ধুরা বলছেন প্লিজ সিলেক্ট এ সাবজেক্ট। আপনি এখানে যে সাবজেক্টটা সিলেক্ট করবেন এটা হচ্ছে আপনার মেন সাবজেক্ট, বাংলা, ইকোনমিক্স
ইংলিশ হিস্ট্রি পলিটিক্যাল সায়েন্স আর হচ্ছে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড সোসিওলজি। তো বন্ধুরা মনে করুন আমি ইংলিশ বেছে নিলাম, আপনাদের যদি মনে হয় বাংলা বাজব বাংলা বেছে নিন, তো চলুন আমি মনে করুন বাংলা বাজে কোনো একটা সাবজেক্ট বেছে নিলাম, তো আমি এই ক্ষেত্রে বাংলাই বাজি, তাইলে বাংলা সিলেক্টের পরে আমি এগিয়ে যাব। তারপরে এখানে দেখছেন অনেকগুলো স্টেট আছে, সরি স্টেট বলতে এখানে বোঝাবে ডিস্ট্রিক্টটা, মূলত আপনি যে ডিস্ট্রিক্টের অন্তর্গত সেই ডিস্ট্রিক্টটা আপনি সিলেক্ট করুন। যদি মনে করেন আলিপুর আলিপুর, বাঁকুড়া তো বাঁকুড়া, আলিপুরদুয়ার হলে আলিপুরদুয়ার করুন, বীরভূম হলে বীরভূম। আমি যেহেতু নর্থ চব্বিশ পরগনার অন্তর্গত তাই আমি এখানটাই করতে চাইছি। অথবা আপনি নর্থে হন যেটাই হন না কেন, যে যে কলেজে মোটামুটি আপনার ওপেনভাবে পড়ানো হয় কলেজে, সেই কলেজগুলো দেখতে হবে কোন ডিস্ট্রিক্টে অন্তর্গত, তো সেই ডিস্ট্রিক্টটা আপনি সিলেক্ট করুন। তো আমি নর্থ চব্বিশ পরগনা সিলেক্ট করলাম। এবারে এখানে দেখছেন অনেক এই যে বাক্সের ভিতরে চলে এসছে, অর্থাৎ প্লিজ সিলেক্ট স্টাডি সেন্টার ইন ইয়োর ডিস্ট্রিক্ট, আপনার ডিস্ট্রিক্টের একটা স্টাডি সেন্টার বাছতে বলছে, বেছে নিতে বলছে। তো এখানে দেওয়া আছে এপিসি কলেজ, তারপরে বারাসাত কলেজ, আপনার যেটা পছন্দ আপনি সেটা করে নিন। আমার সুবিধার জন্য আমি মনে করলাম আমি নিয়েছি দমদম মতিঝিল কলেজ, কথার কথা। তো আমি এরপরে সিলেক্ট করার পরে গো টু নেক্সট স্টেপ। এখানে বন্ধুদের টার্মস এবং কন্ডিশনটা বলছে যে ক্যান্ডিডেট শুড পাস 10+2 এক্সামিনেশন অর ইকুইভ্যালেন্ট ইন ভোকেশনাল কোর্স অর এনি রিকগনাইজড ইউনিভার্সিটি। তো এখানে এনি ইউনিভার্সিটি অথবা আপনার ভোকেশনাল হতে পারে অথবা আপনার 10+2 মানে এইচএস পাস করতেই হবে। এটা অ্যাকসেপ্ট করে আপনি নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করা হলো, এবারে মনে এখানে যারা ফার্স্ট টাইম, দ্যাট মিন্স এই প্রথমবার এই কলেজে ভর্তি হতে চলেছি, তারা গো টু নেক্সট স্টেপ করবেন। এবং যারা মনে করুন পড়তেন বা পড়ছিলেন বা পড়তে পড়তে ছেড়ে দিয়েছিলেন আবার রিঅ্যাডমিশন হতে চাইছেন, সেক্ষেত্রে আপনার এই দ্বিতীয় অপশনটা বাছতে হবে এবং সেখানে আপনার প্রিভিয়াস অ্যাপ্লিকেশন নাম্বারটা দিতে হবে, এটা বাদ দিতে হবে। আমরা যেহেতু নতুন হিসেবে আমরা ফিল আপ করছি, একদম ফার্স্ট এই কলেজে জয়েন দেব, তার জন্য গো টু নেক্সট স্টেপ করব। তো গো টু নেক্সট স্টেপ আসার পরে আমাদের যে কাজগুলো এখানে করতে হবে বন্ধুরা, এখানে আপনার একটা নাম দিতে হবে, তারপরে আপনার এখানে অ্যাড্রেসটা দিতে হবে, এরপরে আপনার আমার এখানে অ্যাড্রেসটা যেটা আছে আমি সেটা দিয়ে দিলাম, নামটা এখানে মনে করুন মফিজুল বা আমি যেখানে XYZ একটা দিলাম, একটা নাম দিলাম, যে কোনো একটা নাম কিছু দেওয়া রয়েছে, বা আমি দা অক্সফোর্ড লিখছি, সরি বন্ধু একটা নাম দিতে হবে, আপনার পারমানেন্ট অ্যাড্রেস দিতে হবে, পিনকোড দিতে হবে, তারপরে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রেজেন্ট অ্যাড্রেস হলো, পারমানেন্ট অ্যাড্রেসটা হবে প্রেজেন্ট অ্যাড্রেস এবং পারমানেন্ট অ্যাড্রেস আশা করি একই হবে, যদি তা না হয় কেউ হিস্টোরি বা বাইরে পড়াশোনা করছেন তাদের প্রেজেন্ট অ্যাড্রেসটা আলাদা, পারমানেন্ট অ্যাড্রেসটা নিজস্ব বাড়ির হবে। তারপরে আপনার ফোন নম্বর দেবেন, এবং বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে যে ক্যারেক্টার্স ওনলি এবং 150টা শব্দের অক্ষরের ভিতরে হবে, শব্দ বা অক্ষর ভিতরে আপনার লিখতে হবে, পিনকোড দেবেন, এখানে আপনার যেটা মোবাইল নাম্বার সেই মোবাইল নাম্বারটা আপনি দিয়ে দেবেন, আর তারপরে আপনি যেটা করবেন এখানে আপনি টেলিফোন নম্বর, ইমেল থাকলে ইমেল দিন, আপনার এখানে ডেট অফ বার্থ দিয়ে দিন, আমি এখানে আমার মতো একটা ডেট অফ বার্থ দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের যেটা অরিজিনাল সেই জিনিসটা আপনারা দিয়ে দেবেন। এরই ফাঁকে একটা কথা বন্ধুরা, যদি বুঝতে না পারেন এবং অবশ্যই কমেন্ট করবেন, এবং আরও বিস্তারিত যদি কোনো কিছু জানার থাকে সেটা আমাদেরকে কমেন্ট করুন, আমরা নির্দ্বিধায় আপনাকে বলে দেওয়ার চেষ্টা করব। তো এবারে আপনার ম্যারিটাল স্ট্যাটাস বলছে, আমি ম্যারিড তাই ম্যারিড দিয়ে দিলাম, জেন্ডার আছে জেন্ডার মেল করলাম, আর এখানে ওয়েদার ফিজিক্যাল চ্যালেঞ্জ কিনা আমি না তাই দিলাম না, এখানে গার্জিয়ান নেম চাইছে আমি কিছু একটা দিয়ে দিলাম, তারপরে ফাদার্স নেম চেয়েছে নাকি দিয়ে দিলাম, মায়ের নাম চেয়েছেন আমি মায়ের নাম দিয়ে দিলাম, আপনার যদি বিবাহিত হন তাহলে আপনার ওয়াইফের নাম দিতেও পারেন, নাও পারেন, অ্যাডিশনাল আছে। এরপর হচ্ছে গার্জেন কী করেন সেটা দিয়ে দিলেন, আমি আদার দিয়ে ছেড়ে দিলাম, আচ্ছা সরি এটা ক্যান্ডিডেটস অকুপেশন, তো আপনি যেটা করেন যে কাজটা করেন, আমি যেহেতু সেলফ এমপ্লয়েড তাই আমি এটা দিলাম, এবং তারপরে হচ্ছে ডিফেন্স অ্যান্ড সিকিউরিটি ফোর্স এটা আমি নো করলাম, তারপরে হচ্ছে ওয়েদার বিলংস টু বিপিএল যদি থাকে ইয়েস করুন, না থাকে নো করুন, মান্থলি ইনকাম দিন আমি এটাই প্রথমে সিলেক্ট করলাম, তারপর আধার নাম্বার দিতে চাইলে দিন, না দিলে অসুবিধা নেই, তারপর রিলিজিয়ান সিলেক্ট করুন, আমি যেহেতু মুসলিম ভাই তাই ইসলাম কবুল ইসলাম অ্যাকসেপ্ট করলাম সিলেক্ট করলাম, এবং রেসিডেন্সিয়াল এরিয়া আমার হচ্ছে পঞ্চায়েত তাই পঞ্চায়েত সিলেক্ট করেছি, এরপরে আমি অলরেডি আছে কি না মানে এই কলেজে রেজিস্টার্ড, আমি নেই তাই নো করলাম, এরপরে আপনার
সেকেন্ডারি আফটার দ্য আপনি এইচএসএ কী কী সাবজেক্ট ছিল সেই সাবজেক্টগুলো এখানে দিয়ে দিন, আপনার সাবজেক্টগুলো বাংলা ইংলিশ যা কিছু ছিল সেগুলো দিয়ে দিন। আমি এখানে আপনাদের জাস্ট বোঝার জন্য আমি ভিডিওটা বানাচ্ছি, তাই আপনাদের মতো আপনার এটা দিয়ে দেবেন এবং আপনার পাসিং ইয়ারটা আপনারা সেকেন্ডারি পাসিং ইয়ারটা দিয়ে দেবেন, তারপরে আপনার এইচএসএর পাসিং ইয়ারটা দেবেন, তারপরে বন্ধুরা আপনার এখানে সাবজেক্টগুলো নাম দিয়ে দেবেন। আচ্ছা সরি, এখানটা বোর্ডের নাম দিতে হবে WBSE বা আপনার যে বোর্ড আছে সেই বোর্ডের নামটা এখানে দেবেন। এবার সেই বোর্ডের নামটা এখানে দেবেন, অবশ্যই আপনার চেষ্টা করুন ক্যাপসি লেখার ক্যাপিটাল লেটারে। এখানে আপনার যা যে সাবজেক্ট ছিল সেই সাবজেক্টগুলোর নাম লিখে দিন, তারপর এখানে পার্সেন্টেজ অফ মার্কস আপনি মনে করুন পেয়েছেন কথার কথা 75.1, আপনি মনে করুন পেয়েছেন এইচএসএ মনে করুন পেয়েছেন 83.9, তারপরে আপনার যদি আরও কোনো বিষয় বা থাকে সেই ডিগ্রিগুলো আপনি লিখতে পারেন। তো দেওয়ার পরে আপনি যেটা করবেন সেটা হলো প্রিভিউ। প্রিভিউতে এখানটায় বন্ধুরা যেটা আমাদের জিনিসটা করতে হবে, তো বন্ধুরা এবারে সব কিছু ঠিকঠাক হয়েছে কিনা আপনি একবার দেখে নেবেন। তাহলে আমি আরেকবার রিপ্লাই করছি, এখানে আপনার আগে সিলেক্ট করে নিয়েছেন আপনার ডিস্ট্রিক্ট ছিল উত্তর চব্বিশ পরগনা, আপনার এটা কোড নম্বর আছে, তারপরে আমি যে কলেজটা বেছেছিলাম সেটা, তারপরে এখানে আমার যেটা দেওয়া আছে যে অ্যাড্রেস ছিল নাম ছিল আমি সবগুলো দিয়ে দিয়েছি, ঠিকঠাক মতো ফিল আপ করে নিয়েছি। তো বন্ধুরা এখানে আশা করি এমন কোনো কঠিন বিষয় নেই, ইজি আছে, আপনারা সহজে সবগুলোই পারবেন। তারপরে এগুলো হয়ে যাওয়ার পরে ফিল আপ করে নেওয়ার পরে আপনাদের এখানে একটা জিনিস খেয়াল করবেন, এখানে যে স্পেশাল ক্যারেক্টারগুলো আছে এগুলোকে অবশ্যই আপনারা তুলে নেবেন। অর্থাৎ আমার এখানে যেমন কমা ছিল, তারপরে প্লাস সাইন ছিল, এই যে সাইনগুলো এখানে অ্যালাউ করবে না, অনলি ক্যারেক্টার, দ্যাট মিন্স লেটার্সগুলো বা আপনি যা কিছু লিখবেন সেটা কিন্তু সেখানে স্পেশাল ক্যারেক্টার থাকবে না, এগুলো স্পেশাল ক্যারেক্টারের ভিতরে বা লেখার ভিতরে, তার জন্য এটা অ্যালাউ নেই। তো বন্ধুরা আমি এই জন্য করে হাইফেন কমাগুলোকে উঠিয়ে দিচ্ছি। এবং এর মাঝে আর একটা কথা বলে নিই, সেটা হচ্ছে এখানে আপনি পরবর্তীকালে হয়তো এডিটের সমস্যা হবে, তার জন্য আপনাকে ফাইনালি এটা ভালো করে ভেবে নিতে হবে। এবং ফর্মের যেমন আর্টস কমার্স সায়েন্স এটা আপনাকে প্রিভিয়াসলি ভালো করে ভেবে নিতে হবে যে আপনি সঠিক সাবজেক্ট নির্বাচন করেছেন কি না। যদি মনে হয় ঠিক তো ওকে নো প্রবলেম, আপনি এগিয়ে যান। এবার যদি মনে করুন না আপনার কিছু চেঞ্জিংয়ের প্রয়োজন আছে, তাহলে যদি চেঞ্জ মনে করেন তাহলে আপনি পেজটাকে কেটে দিয়ে পুনরায় এটা আপনি ওই সাইডের লিঙ্কে যাবেন এবং ফিল আপ করবেন। তো খুব সতর্কতার সঙ্গে আপনি এটা ফিল আপ করবেন। তো বন্ধুরা এরপরে তাহলে আমার সব কিছু দেওয়ার পরে আমি যে কাজটা করব সেটা হচ্ছে আপনার সব কিছু ফিল আপ করে নিলাম। তো বন্ধুরা ওইভাবে আপনার সতর্কতার সঙ্গে সব কিছু করে নেবেন, আমি এবারে প্রিভিউতে ক্লিক করব। অর্থাৎ আমার সাবমিট হওয়ার আগে একবার ওরা দেখিয়ে দেবে, কিন্তু এখন বলছেন প্লিজ সিলেক্ট সাবজেক্ট, এখন কিছু আমার সাবজেক্ট সিলেক্ট করতে হবে, যে সাবজেক্টটা আমি সিলেক্ট করিনি হয়তো বাদ গিয়েছে। বন্ধুরা আমি দেখে বলছি, তো এই যে যেটা দেওয়া আছে বন্ধুরা এখানটায় খেয়াল করবেন, যেখানে আমি বলতে চাচ্ছিলাম যে সতর্কতার সঙ্গে সরি এটা না বলার জন্য, তো আপনার সাবজেক্ট হিসেবে বাংলা হলো এবং এই অপশানটা পুরোটাই বাদ গিয়েছিলো, আমি সেই জন্য এখানটা পুনরায় রিপ্লাই দিচ্ছি। তো এখানে এসে আপনার ফুড প্রসেসিংটা হচ্ছে কম্পালসারি, তাই এখানে আপনাকে অবশ্যই এটা নিতে হচ্ছে। এরপর হচ্ছে সাব ডায়েরির সাবজেক্ট আর ইলেকটিভ সাবজেক্টগুলো, এখানে আপনি যে কোনো একটা সাবজেক্ট বেছে নিতে পারবেন, যেমন ইংলিশ হিস্ট্রি এবং পলিটিক্যাল সায়েন্স, আপনার যেটা খুশি সেটা করে নিন, আমি ইংলিশ করে নিলাম। তো বন্ধুরা নেওয়ার পরে এখন আমি এটা প্রিভিউতে এবার দেখে নিচ্ছি, আমার যেহেতু এটা বাদ গিয়েছিলো প্রথমে বলা দরকার ছিল। এরপরে আপনার এখানে কলেজে যখন জমা দেবেন এখানটায় আপনার ওরা কলেজওয়ালারা সিল দেবে, রিসিভ করবেন যখন এখানটায় আপনার পাসপোর্ট সাইজ ফটো দেবেন, বা সিগনেচার আপনার হবে অলরেডি মানে অটোমেটিক চলে আসবে আমরা যখন, তো এটা আপনি আগে চেক করে নিতে পারেন যে ঠিকঠাক আছে কি না, যদি থাকে তো ভালো, না থাকলে আপনি ব্যাক করে ঠিক করে নিন। এবারে আমাদের নিচে এসে এইখানটাতে দেখছেন যেখানে অ্যারো চিহ্ন দেওয়া রয়েছে এবং ডিক্লারেশন বলে লেখা আছে, এখানে আই হ্যাভ অ্যালাউড দ্য ইউনিভার্সিটি টু কন্ট্যাক্ট মি থ্রু SMS অ্যান্ড অর ইমেল অ্যাট দি মোবাইল নাম্বার অ্যান্ড ইমেল প্রোভাইডেড বাই মি ইন দিস ফর্ম with respect to admission, renewal, examination related information.
সমস্ত ইনফরমেশনগুলো পাওয়ার জন্য আমার যে ফোন নম্বর টম্বর যা কিছু দিয়েছি কন্ট্যাক্টের জন্য আমি এটা ঠিক বলে মেনে নিয়েছি, তাই অ্যাকসেপ্ট করে দিলাম। এবার সাবমিটে যাব। সাবমিটে গেলে দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে আপনার অ্যাপ্লিকেশন আইডি তৈরি হয়ে যাবে, আপনার নামটা চলে আসবে, তারপরে আপনার সাবজেক্টটা চলে আসবে, আর আপনি কোন স্ট্রিম ছিলেন সেটাও এখানে বলা আছে। তো এরপরে আপনার নিচে আসবেন, এখানে যেটা করতে হবে এখান থেকে আপনার ফটো আপলোড দিতে হবে আর সিগনেচারটা আপলোড দিতে হবে। তবে এখানটা আপনার যেটা মনে রাখবেন সেটা হলো 50 GB ভিতরে হতে হবে, আপনার ফটোটা হবে 50 GB ভিতরে, এবং ফটোটা হবে অবশ্যই মাস্ট বি ইন JPG ফরম্যাট, অর্থাৎ JPG-তে আপনার করে নিতে হবে ফটোটা। তো বন্ধুরা, আমি যেখানে একটা ফটো এখানে আমি দিয়ে দেব, আমি একটা ফটো দিয়ে দিলাম আমার মতো, আর এখানে মনে করুন সিগনেচার যেটা লোড করতে হবে, আপনি সিগনেচার আপনারটা লোড করবেন। সরি ফর দ্যাট বন্ধুরা, আমি যে কোনো একটা আমার সিগনেচার থেকে আমি দিয়ে দিচ্ছি, তো আপনার যেটা ভালো মনে হবে আপনি সেটা দিয়ে দেবেন। আমি আমার সিগনেচারটা দিয়ে দিয়েছি, এরপরে নেক্সট করবেন। তো নেক্সট করে এগিয়ে গেলাম, এরপরে আপনার এটা দেখিয়ে দিল। দেখিয়ে দেওয়ার পরে আপনি এখানে দেখুন, পেমেন্ট অপশানটা হচ্ছে দুই রকমের, একটা হচ্ছে অনলাইন পেমেন্ট অপশান, আপনি যদি অনলাইন চালানের মাধ্যমে, ওয়ালাইকুম আসসালাম বসুন, অনলাইনের মাধ্যমে যদি দিতে না চান, ব্যাংকের মাধ্যমে দিতে চান, তাহলে আপনি এখানে ক্লিক করবেন প্রথমটা। আর আপনি যদি অনলাইন মাধ্যমে যদি দিতে না চান, অফলাইনে ব্যাংকে গিয়ে আপনাকে এটা দিতে হবে, এবং যে ব্যাংকটা মেনশান থাকবে সেই ব্যাংকে গিয়ে করতে হবে। এবারে আপনি যদি অনলাইনে দিতে চান তাহলে আপনি দ্বিতীয় অপশানটা বেছে নিন, এবং আমি মনে করি এটাই আপনাদের জন্য ভালো হবে। এখানে এই আই আন্ডারস্ট্যান্ড এইটা আপনি টার্মস অ্যান্ড কন্ডিশনে ক্লিক করুন। ক্লিক করার পরে আপনি আপনার ফর্মটা চাইলে আপনি অবশ্যই এটাতে আপনি প্রিন্ট করে নিতে পারেন, তো আমরা প্রিন্টটা পরে করে নেব। তো এখনও যদি করতে চান এখনই এটা আপনি করে নেবেন, আপনি ফার্স্টও করে নিতে পারেন। এটা আপনার অ্যাপ্লিকেশন ফর্ম, এখানটা ক্লিক করে আপনি প্রিন্ট করে নেবেন। তো বন্ধুরা, এবার দ্বিতীয় যে অপশানটা আসছে সেটা হচ্ছে ক্লিক হেয়ার ফর ই পেমেন্ট। তো আমি ই পেমেন্টে যাব। তো বন্ধুরা, ই পেমেন্টে আসার পরে আপনার যে কার্ড আছে বা যা আছে আপনি সেটা সিলেক্ট করুন, ক্রেডিট কার্ড হলে ক্রেডিট কার্ড করুন, ডেবিট কার্ড হলে ডেবিট কার্ড করুন, এবং আপনি ডেবিট কার্ড প্লাস পিন দিতে চাইলে সেটা করুন, এবং প্লাস ইন্টারনেট ব্যাঙ্কিংয়ে আপনি পেমেন্ট করতে পারবেন। তো বন্ধুরা, এরপরে তেমন কিছু নেই। তো এরপরে ইজিলি আপনারা জাস্ট পেমেন্ট দেওয়ার পরে একটা রিসিপ্ট কপি বার হবে, সেই রিসিপ্ট কপিটা আপনি প্রিন্ট আউট করে নেবেন, আর আপনার এই ফর্মটা প্রিন্ট আউট করে নেবেন, এটা নিয়ে আপনি কলেজে যাবেন। তো বন্ধুরা, এই ছিল আমাদের আলোচ্য বিষয় যে নেতাজি সুভাষচন্দ্র বসু ইউনিভার্সিটিতে অ্যাডমিশান নেওয়ার জন্য বা অ্যাপ্লাই করার জন্য কী কী করব বা কীভাবে করব সেটা দেখিয়েছি। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আপনি নতুন হলে, এবং পুরনো হলে থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।